মন্দিরের সামনে পৌঁছে গেছি, এই হচ্ছে মন্দির। ননদ আর বৌদি মিলে পরে নিয়েছিলাম পাহাড়ি ড্রেস। আইকে দিয়ে একটা সুন্দর দোকান খুলছে, গাড়ি স্টার্ট হবে কিনা আমি জানি না। রেইনবো কালার টাইপের লাগছে তো, মানে এই কালারগুলো পাহাড়ে ভীষণ ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন ভাই ব্লগ চ্যানেলে। আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আমরা আজকে ঘুরতে বেরিয়ে গেছি মালদ্বীপে। আমরা চলে এসেছি এখন হিডিম্বা টেম্পলের এখানে, আর মালি মেলে আজকে খাওয়া দাওয়া করবো, মজা করবো, ঘুরবো ফিরবো, সব কিছু করবো, তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। আর মালি এই যে সিরিজটা কন্টিনিউয়াস চলছে আমাদের, অনেকগুলো ভিডিও চলে এসেছে, কেমন হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চলো আজকে ব্লগটাকে শুরু করছি, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। এখন বাজে 12:25 আর আমরা জাস্ট বেরোচ্ছি এখন। আর একটু আগে আমরা কয়েকটা রিল শ্যুট করছিলাম পায়েলের, তো রিল শ্যুটগুলো হয়ে গেছে, ছবি তোলা হয়ে গেছে, প্রচুর ছবিগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে দেখতে পাবে। আর আপাতত বেরোই, যাব মালি মেলে। প্রথমেই যাব লাঞ্চ করতে, কারণ 12:30 বেজেছে, মানে আমাদের এখানে কিন্তু খিদে পেয়ে গেছে, ঠিক আছে, মানে এরকমই এখানে হ্যাবিট হয়ে গেছে, 12:30 মানে খিদে পেয়ে গেছে, তো অলরেডি খিদে পেয়ে গেছে। সোজা যাবো মালি মেলের ওখানে একটা রেস্টুরেন্ট চুজ করেছি ওখানে খেতে। এই যে গাড়ির অবস্থা দেখো, এখনও কিন্তু উপরে বরফ জমে আছে, কারণ এটা বেশ কিছুটা ছায়া আছে, পুরো বরফ জমে আছে, বাট কাঁচের উপরটা অনেকটাই ক্লিয়ার, কারণ বরফ জমতে পারেনি। এই যে ওয়াইপারগুলো ওঠানো আছে। যারা কালকের ব্লগ দেখেছো তারা জানো যে কালকে গাড়ির ব্যাটারি কিন্তু ডাউন হয়ে গেছিলো, অল্প করে বলেছিলো, আমাদের একটু লোক হেল্প করে দিয়েছিলো। যাই হোক, সারা রাত কিন্তু মাইনাসে থেকেছে, আর এখন এই মুহূর্তে গাড়িতে কিন্তু রোদ লাগছে না। গাড়ি স্টার্ট হবে কিনা আমি জানি না, ট্রাই করবো, যদি গাড়ি স্টার্ট না হয় তারপরে কী হবে আপাতত, নাহলে এখানে কাছাকাছি কোথাও খেতে যাবে বা পরে দেখা যাবে। যাই হোক, মহাদেবের নাম নিয়ে ওম নমঃ শিবায় বলে জয় মহাদি বলে শুরু করা যাক। এত শান্তি লাগছে, সবাই টেনশনে ছিলাম আমরা, মা সৌমি আমি পায়েল সবাই টেনশনে ছিলাম, এখন পুরো একদম রিল্যাক্স করে আমরা এখন যাবো মালদ্বীপে। এতক্ষণ ধরে টেনশন ছিলাম যে আদৌ মালদ্বীপ যেতে পারবো কি পারবো না, কোথাও ঘুরতে বেরোতে পারবো কি পারবো না। একটা শান্তির মাঝে আর আমরা চলেছি এখন মেলে। হ্যাঁ, আর এখানে আগে খেতে যাবো, কারণ মা তো খেয়ে পেয়েছে। আগে খেতে গিয়ে একটা সুন্দর দোকান খুলেছে সৃষ্টি বলে, যাই তোমাদের দেখাচ্ছি। এখানেই আজকে আমরা লাঞ্চ করব। আর দেখো, অর্ডার করে নিয়েছিলাম মাটন থুপকা, দেখতে তো দারুণ লাগছে, খেতেও মনে হচ্ছে বেশ টেস্টি হবে। এত গরম গরম সার্ভ করছে আর দেখেই লোভ লাগছে, সুমন বলছে দারুণ দেখতে লাগছে, খাবারটা দেখা যাক কেমন হয়। অসাধারণ খেতে, সুমনকে বলছি গরম গরম খেয়ে দেখো, আমার তো দারুণ লেগেছে। অনেক সবজি রয়েছে, তার সঙ্গে মাটন রয়েছে, আর থুপকাটা এত বেশি এই ঠান্ডায় খেতে ভালো লাগছে। আর সুমন তো বলছে তারও একটুখানি খেয়ে আগে বলি কেমন। ও সুমন মুখে দিতেই বলছে অসাধারণ খেতে, দারুণ টেস্টি, এরকম টেস্ট বহু বছর পরে খেলাম, দারুণ। এরপর চলে এসেছে মাটন মোমো, আর এর সঙ্গে চাটনিটা নিচ্ছি, দারুণ লাগবে ঝাল ঝাল খেতে, এই চাটনিটা দারুণ লাগে। আর সৌমির জন্য এসেছে এগ থুপকা, এটাও দারুণ, খাবারগুলো এতই ভালো। আর নিয়ে নিয়েছিলাম মাটন চাউমিন, এটাও কিন্তু বেশ ইয়াম্মি। প্যালেট ঠিক কাছে, খুব সুন্দর এখানে খাবার, এখানে খেলাম রিজনেবলে দারুণ খাবার, জাস্ট মুখে লেগে থাকবে। থুপকাটা তো ভীষণ ভালো লেগেছে, তার সঙ্গে মাটন মোমোটা কিন্তু অবশ্যই ট্রাই করুন। খেয়ে দিয়ে এখন চলেছি আমরা হিডিম্বা টেম্পলের দিকে, আর হেঁটেই যাচ্ছি, তো যতক্ষণই খেয়েছিলাম হজম হবে একটু তাড়াতাড়ি। খাবারটা তো দারুণ ছিল বললামই। হ্যাঁ, অসাধারণ টেস্ট, খাবারটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, হজম হয়ে যাবে, হাঁটাও হচ্ছে। আর মেইন ব্যাপার হচ্ছে যে কোনো জায়গাতেই, মানে পাহাড়ে যত জায়গাতেই ঘুরতে যাবে, ওখানে যেটা একদম মেলের উপরে বা যেটা একদম মেইন জায়গায় মেইন রাস্তার উপরে যেখানে প্রচুর জমজমাট, সেখানে দামটা বেশি, আর তার ঠিক পিছনের গলিতেই কিন্তু দামটা অনেকটা কম, হাফে রকম, এরকম টাইপের ম্যাক্সিমাম টাইপের ব্যাপার হয়। খাবারও অনেক বেশি ভালো হয়, যেমন আগের দিন আমরা অত টাকা দিয়ে খেলাম কি বাজে খেলাম, তাই না সেদিনকে মেলের এখানে, সেখানে জঘন্য খেলাম, দামও বেশি দিয়ে। যাই হোক, আজকে পায়েল বলছে যে এই দোকানটা তুমি আগে খুঁজে পেলে না, এখানে এত ভালো খাবার ছিল, ওখানে জঘন্য খাবার খেতে হলো আমাদেরকে, সব কিছু খাবার ছিল ওখানে পরপর, না পাশের দোকানে বেশ সস্তায় ভালো খাবার ছিল। পৌঁছে গেছি এখন হিডিম্বা টেম্পলের ঠিক সামনে, এখান দিয়ে এন্টার, এই যে মেইন রোড থেকে এদিকে আসছে চলে গেছে মন্দিরের দিকে, এই জঙ্গলের ভেতরে কিন্তু মন্দিরটা আছে। চলে আসছি আমরা এখন হিডিম্বা টেম্পলে। মন্দিরের সামনে পৌঁছে গেছি, এই হচ্ছে মন্দির,
সবাই দেখে ভিডিও করে, তারপরে আসার ইচ্ছে ছিল। আমি ফার্স্ট টাইম এলাম এই টেম্পলটায়, ভালো লাগছে। হিরিম্বা টেম্পলের সামনে এসে ননদ আর বৌদি মিলে পরে নিয়েছিলাম পাহাড়ি ড্রেস আর ছবি তুলছিলাম, দারুণ লাগছিল আমাদের দেখতে। দারুণ দারুণ ছবি তুললাম ননদ আর বৌদি মিলে। সুমন তো বললো পড়বো না, তার কারণ হচ্ছে ক্যামেরা শ্যুট করতে হচ্ছে বলছে, আমি পড়লে আবার কে ছবি তুলে দেবে। তাই জন্য আমরা ছবি তুলে নিয়েছি আর দুজনে এরকম ড্রেস পরেছি, গাল করেছি। দারুণ দারুণ ছবি হয়েছে, যেগুলো ইনস্টাগ্রামে দেখতেই পাবেন, বেশ ভালো লাগবে। আমরা তো এসেছিলাম বান বিহারে, অ্যাকচুয়ালি ওই ড্রেসগুলো পরে পায়েল সৌমিশ হয় ওখানে ছবি তুলছিলাম, কিন্তু হিরিম্বা টেম্পলে একদম সামনে মারাত্মক মারাত্মক ভিড়, তাই জন্য সবাই ছবি তুলছে। হ্যাঁ, সবাই ছবি তুলছে ড্রেস পরে। তো পিছনে দেখলাম বান বিহার আছে, 10 টাকা করে টিকিট আর ভেতরটা পুরো ফাঁকা। তো এখানে আইলাম আর এখানে ছবি তুললাম, তারপরে ওরা ড্রেসটা রেখে এলো। এখন আমরা বান বিহারটা ঘুরবো, ঠিক আছে, একটু উপরের দিকে যাবো, দেখবো কী কী আছে। যাই হোক, ছবিগুলো ব্যাপক এসে দারুণ লাগছিল ছবি। হ্যাঁ, আর মা প্রথমে আসতে পারছিল না, ভাবলাম যে মা আসবে না, তারপরে এতক্ষণ টাইম লাগছে। আমারও ইচ্ছা করছে হিরিম্বা টেম্পল আগে আমাদের দেখা, গাড়ি করে অ্যাকচুয়ালি তখন উপরেই আসা হয়েছিল, তখন অসুবিধা হয়নি, ঠিক আছে, নামার সময়। তারপরে আমরা ম্যালতে হেঁটে গেছি, যেগুলো আর কি সিঁড়ি সেগুলো পুরো স্লিপারি হয়ে, পুরো স্লিপারি হয়ে আছে, তার জন্য একটু হরকা। হ্যাঁ, তার জন্য একটু হরকা আছে। তো তার জন্য আমরা ফেরার সময় কি করবো, মেন রোড দিয়ে যাবো, একটুখানি ঘুরে ঘুরে যেতে হবে, তো অসুবিধা হবে না। যাই হোক, এখন আমরা উপর দিকে যাই, বন বিহারটা একটুখানি ঘুরে আসি। পুরো পাইন ফরেস্ট আমরা ঘুরে দেখলাম, এখানে টিকিট নিয়েছিল 10 টাকা করে। তো এইটা দেখে আমার সেই মন্দারমণি সেই ঝাউবনের কথা মনে পড়ে যাচ্ছিলো, যেরকম হয় না মন্দারমণিতে পুরো যেমন ঝাউ গাছ এরকম ভর্তি, তো সেরকমই লাগছিল ওই পাইন ফরেস্টের মধ্যে। ফটো তোলার জন্য খুব আইডিয়াল, খুব সুন্দর সুন্দর ছবি আসবে, দারুণ। আর এত সুন্দর লাগছে না, মানে ঠান্ডায় এই যে হেঁটে যাচ্ছিলাম ওইটা একটা দারুণ লাগছিলো। মন্দিরের সামনে বেশ কিছু দোকান রয়েছে গিফটের জন্য বা নিজেদের জন্য, অনেক কিছু রয়েছে, শাল দেখছিলাম, টুপি দেখছিলাম, তো এরকম অনেক ছোট ছোট দোকান রয়েছে। আমরা তো হেঁটে আসছিলাম বলে নিচ থেকে এই সিঁড়িটা আসলো, এখান দিয়ে চলে আসলাম। আর এবারে আমরা কিন্তু মেন রোড দিয়ে যাবো, কারণ মা আসতে এখান দিয়ে আসতে হচ্ছে, তো মেন রোড এখানে এই অব্দি গাড়ি আসে, তো অসুবিধা কিছু নেই। তোমরা যদি গাড়ি করে আসো তাহলে এখান থেকে চলে আসতে পারবে, আর ম্যাল থেকে এমনি নর্মালি ওই অব্দি তো ঠিক আছে, ওখান থেকে তারপর সিঁড়িটা কিন্তু অনেকটা। এখানে বিভিন্ন রকমের জামা কাপড় ছিল আর সৌমি একটা নিয়ে নিচ্ছে, এগুলো বেশ ইউনিক, কিন্তু বাইরে পছন্দ হয়নি, এগুলো ভালো ছিল বেশ। টেম্পল থেকে তো নেমে এসেছি, অনেকটাই হাঁটলাম, এখানে দোকান থেকে সৌমি একটা টপ কিনল, দেন তারপর আমরা চা খেতে এসেছি। হ্যাঁ, টপটা বেশ ভালো হয়েছে আর এখানে চাটা বেশ ভালো বানিয়েছে। ছোট ছোট দোকানগুলোতে কিন্তু সব থেকে বেস্ট জিনিসগুলো পাওয়া যায় আর ঠিকঠাক দামে পাওয়া যায়, ঠিক ঠিক দামে সুন্দর সুন্দর পাওয়া যায়, তাই না? আর অনেকদিন বাদে আমি আর মানে আমরা সবাই দুধ চা খাচ্ছি, মা বলছে যে অনেকদিন বাদে চা খাচ্ছি, ভালোই লাগছে। হ্যাঁ, টেস্ট আছে না এখানকার চা কফি। হ্যাঁ, বাড়িতে তো কফি খাচ্ছি, নালে ল চা খাচ্ছি, ঠিক আছে, আর এখানে অনেকদিন বাজে থাকে দুধ চা খাওয়াচ্ছে, ভালো। এই দেখো, এই প্যান্টগুলো তো প্রেমেই পড়ে গেছে, পর পর শপিং হচ্ছে, আজকে মা বলছে পছন্দ হয়েছে বলে এই দুখানা প্যান্ট কিনতে। প্যান্টগুলো দারুণ, ভেতরে পুরো একদম উল দেওয়া, এই প্যান্টগুলো বীভৎস শীতে পরলেও খুব ভালো লাগবে, কেমন মানে লাগছে পরে সেটা তোমাদের পরের ভাগে দেখাবোই, আপাতত দারুণ লাগছে, আমার খুব 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 পছন্দ হয়েছে। এরকম দুখানা মোটা হয়ে গেল আর পিনটে আগে এরকম পাতলা পাতলা আছে। তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, মানে হচ্ছে রিল শুট করে কোনো রকমে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তাই জন্য একটুখানি ঘরটা ওলট পালট হয়ে আছে। তো তোমরা কিছু ওদিকে যেও না, ঠিক আছে, এই সমস্ত কিছু তোমাদের দেখাবো ভালোভাবে কী কী কিনে আনলাম, তারপরে একটুখানি ঘরটা পরিষ্কার করবো। তো সুমনের তো মানে জন্মদিনে আমি দিলাম জুতো, সৌমি দিল অত সুন্দর জ্যাকেট, আর শাশুড়ি মা ওকে দুটো সুন্দর সুন্দর প্যান্ট কিনে দিয়েছে, মানে সুমনই পছন্দ করেছে। প্যান্টগুলো সত্যি ভীষণ ভালো, আগে তোমাদের প্যান্টগুলো দেখাই, কোয়ালিটি ভীষণ ভালো প্যান্টগুলোর, খুব ভালো লাগছে সুমনকে প্যান্টগুলো পরে। আমিও ভাবছিলাম একটা প্যান্ট নেবো, তো আমার এই প্যান্টগুলো খুব পছন্দ হয়েছে, মানে আমি এরকম এত মোটা নেবো না, তো দেখবো আমি পরের দিন। এই যে একটা প্যান্ট নিয়েছে, এটা না একটা রেনবো কালার টাইপের লাগছে, তো মানে এই কালারগুলো পাহাড়ে ভীষণ ভালো লাগে আর খুব মোটা, এগুলো একটা পরলে আর কিছু পরতে হবে না, দেখতেই পাচ্ছ কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো। সুমন যেটা পরেছিল ওগুলো তো 700 টাকা নিয়েছিল, এইগুলো 800 টাকা করে নিল, কোয়ালিটি খুবই ভালো, ভেতরে পুরো এরকম ফার কাপড় রয়েছে এই যে, ঠিক আছে, এইগুলো মানে উইন্টার লাদাখ, উইন্টার কাশ্মীর বা উইন্টারে যে কোনো সময় পরা যাবে, খুবই ভালো ঠান্ডার জন্য। এটা একটা নিয়েছে, অ্যাকচুয়ালি সুমনের বার্থডে এপ্রিলে, তো আমাদের ফিরতে ফিরতে এপ্রিল, মানে সুমনের বার্থডের আগের দিনকে কি বার্থডের দিনকে বা তার একদিন আগে বা দুদিন আগে এরকম ফিরবো, তাই জন্য সবাই ওকে বার্থডে গিফট কিনে দিচ্ছে। তো এটাও শাশুড়ি মাকে কিনে দিল, এই কালারটাও খুব সুন্দর, এটা সুমন পছন্দ করেছে, আমার এই কালারটা তো খুবই ভালো লেগেছে, এটাও খুব সুন্দর, মানে প্যাটার্নটা এত সুন্দর, খুব সুন্দর। আমি বললাম যে এরকম তো একটা নিচ্ছই, এরকম একটা নাও, তাহলে আর সেম সেম ব্যাপারটা হবে না, সেজন্য এটা নিল। অ্যাকচুয়ালি ওর আর একটা খুব পছন্দ ছিল কিন্তু সেটা সাইজে হলো না, তো এইগুলো আমার বেশ ভালো লেগেছে, তোমরাই বলো যে কোনটা সব থেকে বেশ ভালো হয়েছে, কোন কালারটা খুব ভালো লাগছে।
দারুণ হয়েছে, এগুলো ইউনিক, মানে এগুলো হচ্ছে ভালো গিফট মানে লাইফ টাইমের জন্য, মানে এগুলো তো মোটামুটি চোখ বন্ধ করে একদম 4-5 বছর ভালোভাবে চলবে, যদি ভালোভাবে রাখতে পারে খুব ভালোভাবে চলবে। আর এগুলো তাড়াতাড়ি না নষ্ট হবে না, মানে খুবই ভালো, মানে কাপড়গুলো এত ভালো, মানে শীতের জন্য তো খুবই পারফেক্ট, খুব সুন্দর। আমার এই দুটো খুবই পছন্দ তো হয়েছে, এটা শাশুড়িমা দিল ওকে গিফট। আর সৌমি একটা টপ নিয়েছে, এই টপটা খুব পছন্দ হয়েছিল বলে, ঠিক আছে, খুব সুন্দর দেখতে টপটা, দারুণ দেখতে। এই কাপড়ের টপ আমার কাছে প্রচুর আছে। এবার তোমরা অনেকেই বলতে পারো, পায়েলদি তুমি কেন শপিং করছো না, পায়েল তুমি কেন শপিং করছো না। অ্যাকচুয়ালি আমার মানে আসার আগে, যখন আমি এখানে আসবো তার আগে আমার ভোরে ভোরে শপিং হয়েছিল, ঠিক আছে, মানে প্রচুর শপিং ছিল। আমি গ্যাংটক গেছিলাম, ওখান থেকে কোট কিনেছিলাম, তারপরে আমার মতো প্রচুর কিছু জিনিস কিনে দিয়েছিল, যে আমাকে আর শীতের বা মানে কি বলবো, আমার জ্যাকেট আছে, মাইনাসের আমার জ্যাকেট রয়েছে যেগুলো ডিক্যাথলন থেকে নেওয়া, তো আমার মোটামুটি কিছুরই দরকার ছিল না। আমার যেটা দরকার ছিল, আমার শালের ওপর একটু খুব ন্যাক আছে, তো এখানে একটুখানি আমি দেখছিলাম যে ওই যেমন স্কাই কালারের শালটা নিয়েছি, তো ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার ভ্যারাইটির শাল খুব ভালো লাগে, তো আমি ভাবছি কাশ্মীরে গিয়ে দেখবো। মেন আমি যে শপিং করবো সেটা হচ্ছে দিল্লিতে গিয়ে, সুমনকে নিয়ে যেতেই হবে, সরোজিনী মার্কেটে আমি যাবই। আর এখন যেহেতু গরম আসছে, তো ওখানে দিল্লিতে সরোজিনী মার্কেটে গরমের প্রচুর জিনিস থাকবে, তো আমি ওখান থেকে প্রচুর 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 শপিং করবো, সেজন্য আমি এখানে টাকা রেখে দিয়েছি যে আমি শপিং করবো। আর এখানে জিনিসগুলো তো খুবই ভালো, সত্যি কথা বলতে খুবই সুন্দর জিনিসগুলো। ম্যালের দিকে একটু দামটা বেশি, কিন্তু ম্যালের ওই সাইডটায় মানে পেছনের সাইডটা দাম কিন্তু কম। আর এই ব্যাগটা শাশুড়িমা কিনেছে, এই ব্যাগটা শাশুড়িমার খুব পছন্দ ছিল, তো এই ব্যাগটা কিনেছে। ব্যাস আজকে এইগুলোই কিনছিলাম, অ্যাকচুয়ালি আরও কিছু কেনাকাটা করতাম, কিন্তু ওদিকের ভেতরের মার্কেটটা বন্ধ ছিল, নাহলে আমি এরকম আরও টুপি নেবো। এই টুপিগুলো খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে, কানটাও ঢেকে যাচ্ছে, যে ঠান্ডাটা যে লাগবে সেটা লাগার কোনো মানে চান্সই নেই, কানটা এরমভাবে ঢাকা যাবে, মানে খুবই ভালো। আর বৃষ্টিতেও এই ওপরটা ভিজবে, মাথার চুল ভিজবে না, তো এই জিনিসগুলো আমার মানে খুবই ভালো লেগেছে। এখানকার জিনিসগুলো সত্যি খুবই ভালো, একটু দাম করেও নিতে হয় এই আর কি। যাই হোক, এই আজকে কেনাকাটা হয়েছে। তোমরা জানিও যে সুমনের কোন জিনিসটা মানে কোন প্যান্টটা সব থেকে বেশি ভালো লাগছে। অলরেডি এই জায়গাটা সুন্দর করে দেখো গুছিয়ে রেখে দিলাম, যে কোন জামাগুলো একদম ভালো আছে সেগুলোকে একদম রোদে দেওয়া তো আমার হয়েই গেছিল, সুন্দর করে এখানে গুছিয়ে নিয়েছি যেগুলো লাগবে, আজগুলো রোদে দেবো সেগুলো এখানে রাখবো, বাকি জায়গাটাকে আজকে একটুখানি ভালো করে গুছিয়ে নিই। আমি আর সুমন তো একটু আগেই চলে এসেছিলাম, কারণ সুমনের ফোনের ব্যাটারি 1% ছিল, ফোন অফ হয়ে গেছিল। আর সৌমি আর শাশুড়িমা বাজার করে নিয়ে এসেছে, কী কী নিয়ে এসছে তোমাদের দেখাই। এই যে কমলা লেবু নিয়ে এসছে, কমলা লেবুগুলো দেখেই মনে হচ্ছে প্রচণ্ড ফ্রেশ হবে। এ দেখো কমলা লেবু আছে অনেক কথা, এখানে আদা আছে, কড়াইশুঁটি এনেছে, কড়াইশুঁটির কচুরি হবে, তার সঙ্গে আমি বানাবো কষালুক্তম। আর এ দেখো কমলা লেবুটা দেখালাম, রসুন আছে, এই সমস্ত আছে এই প্যাকেটে। আর এখানে আছে এই যে সেই বান পাউরুটি, এই একটা কেক রয়েছে, শাশুড়িমার ফেভারিট ফ্যানটা, কফি রয়েছে, এই আর একটা কেক রয়েছে, আর দুধ রয়েছে, আর এই প্যাকেটে রয়েছে ধনে পাতা, আলু আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে রাতের ডিনার, গরম ভাত, আলু চোখা আর মুসুরির ডাল। ডিনার করছি, কি বীভৎস ঠান্ডা বলে বোঝাতে পারবো না। আমি এই মোটা জ্যাকেটটা পরে আছি, তার ভিতরে দুটো পরে আছি, একটা সোয়েটার পরে আছি, তার ভিতরে একটা পরে আছি, তিনখানা মোটামুটি মোটা মোটা পরে আছি। যাই হোক, তিনটে লেয়ার পরেও আমি নর্মালি ঘরের মধ্যে ঠিক আছে, কিন্তু বাথরুমে গেছিলাম, একটু বাইরে গেছিলাম, এত ঠান্ডা লাগছে কি বলবো, মারাত্মক ঠান্ডা লাগছে। আর গরম গরম ভাত আলু চোখা মা করেছে, দারুণ লাগছে খেতে, তাই না? হ্যাঁ দারুণ লাগছে, কিন্তু যা তাড়াতাড়ি ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে কি বলবো, আর এই বিভৎস ঠান্ডা, কালকে থেকে দেখি স্নোফলের চান্স আছে, মানে এখানে লোকালরা বলছিল। অ্যাকচুয়ালি এই যে ইয়া আছে, ওয়েদার রিপোর্ট আছে, ওয়েদার ফোরকাস্ট আছে, আমি টেম্পারেচার নাও বলে সার্চ করছি বা কিছু করছি, অনেক সময় দেখাচ্ছে স্নোফল হচ্ছে, ঠিক আছে, বাইরে দেখছি খুটখুটে রোদ, আজকে এমন হলো যে দেখাচ্ছে স্নোফল আর বাইরে একদম তারা দেখা যাচ্ছে। গাড়িটা আজকে একবারে স্টার্ট হয়ে গেছে, দুবারই এখান থেকে যাওয়ার সময়, মানালি থেকেও আবার ফেরার সময়, তখনও স্টার্ট হয়ে গেছে, আর অসুবিধা নেই। হ্যাঁ গাড়ির ব্যাটারি হেলথ নিয়ে আমি প্রচণ্ড মানে ইয়েতে ছিলাম, টেনশন ছিলাম, মারাত্মক টেনশন ছিলাম যে গাড়ির ব্যাটারিটা গেল। যাই হোক যায়নি, নতুন ব্যাটারি, মানে
গাড়ির সাথে যে ব্যাটারিটা দিয়েছিল সেটাই এখনও চলছে, চেঞ্জ করতে হয়নি, আমার চেঞ্জ করতে নাও হয়। কারণ ব্যাটারি ভালোভাবে থাকলে অনেক সময় অনেক দিন যায়, প্রচুর কিলোমিটার চলে যায়। যাই হোক, এরপরে কোনো আমাকে যদি উইন্টার ট্রিপ করতে হয় আবার, তখন ব্যাটারি চেঞ্জ করতেই হবে। হ্যাঁ, তখন নতুন ব্যাটারি নিয়ে না আসলে এই যে বন্ধ হয়ে যাওয়ার একটা রিস্ক থেকে যাবে, সেটারও বেড়ে যাবে। তাই উইন্টার ট্রিপ যদি এরপরে আবার এই গাড়িটা নিয়ে পড়ি, ব্যাটারি চেঞ্জ করে নিতে হবে। গরম গরম গ্রিন টি বানিয়ে আনলো পায়েল, আর 11টা প্রায় বাজে চলে এসেছে, আমরা এবারে তো আস্তে আস্তে শুয়ে পড়বো। প্রচণ্ড 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 ঠান্ডা, টেম্পারেচার এক্ষুনি চেক করলাম, -13 দেখাচ্ছে আর ফিলস লাইক -19 দেখাচ্ছে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কি বিভৎস ঠান্ডা। এই যে গ্লাভসও পরে নিয়েছি, মাথায় সবসময় টুপি ব্যবহার করছে, এই মোটা জ্যাকেটটা আমি ছাড়তেই পারিনি, ভেবেছিলাম নর্মাল ছোটো জ্যাকেটটা পরে নেবো, যেটা নীল জ্যাকেটটা এটা বাড়ির জন্য কিনেছিলাম, বাই হোক ওটা পরতেই পারিনি, এটা ছাড়তেই পারিনি এই মোটা জ্যাকেট। এটা -5 ডিগ্রি না 10 ডিগ্রি টেম্পারেচারের জ্যাকেট, ডিকেট বোধ হয় মোটা। এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা অসাধারণ। কালকে সকালে এখানকার লোকালরা বলছিল বৃষ্টি হতে পারে, মানে স্নোফল হতে পারে, হোপফুলি হয় যেন। আর কি করা যাবে, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই, যদি সাবস্ক্রাইব না করে থাকো। এই লাইক কমেন্ট বা সাবস্ক্রাইবগুলো তোমাদের জন্য ফ্রি, বাট আমাদের এতে প্রচুর হেল্প হয়। অ্যাকচুয়ালি ইউটিউব ভাবে যে আমরা খুব ভালো কন্টেন্ট বানাচ্ছি এবং ইউটিউব আমাদের এই ভালো কন্টেন্টগুলোকে প্রমোট করে, তার জন্য তোমাদের রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইয়োরসেলফ। চলো আজকের মতন, টাটা।